আমরা আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের দাঁতে পাটি লেগে যায়, থরথর করে দাঁত কাঁপতে থাকে, হাঁটু কাঁপতে থাকে, কাপড় চোপড়ের অবস্থা ঠিক থাকে না। তো সেখানে পিটার ডিহাস আগায় আসছে, আমরা যে তার আব্বা ডাকি নেই বিরাট ব্যাপার। খোলামেলা বক্তব্য, সাবলীল উপস্থাপনা আর পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখির জন্য তিনি অতি পরিচিত এক মুখ। টকশোতে সিরিয়াস কোনো বিষয়ে হুট করে হাস্যরসাত্মক কথা বলে খিলখিল করে নিজেও হাসেন, সহ আলোচক দর্শকদেরও হাসান সমানভাবে। তিনি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রাজনৈতিক জটিল বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরতে যার জুড়িমেলা ভার। বিভিন্ন লেখা ও বক্তব্য নিয়ে তিনি বহুবার জাতীয় ইস্যুতে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন। আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনি দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে পরিণত করেছে অবিচ্ছেদ্য অংশে। কথার জাদুকর গোলাম মাওলা রনি সম্পর্কে জেনে নেওয়া যাক। ১৯৬৭ সালে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার অতি সাধারণ মুসলিম পরিবারে গোলাম মাওলা রনির জন্ম। তার বাবা শামসুদ্দিন মুন্সী ও মা মনোয়ারা বেগম। ছোটবেলায় নিজ গ্রাম চর ভদ্রাসনে কাটালেও ১৯৭৪ সালে পরিবারের সাথে তিনি পটুয়াখালীতে চলে আসেন। ফরিদপুরে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পটুয়াখালী থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর সম্পন্ন করে পড়ালেখা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে গোলাম মাওলা রনির, ফলে অভিজ্ঞতা হয়েছে অনেক। পড়াশোনা শেষে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু হয়েছিল তার। আশির দশকের শেষ দিকে দেশের কয়েকটি প্রথিত যশাদ দৈনিক, সাপ্তাহিক পত্রিকার বার্তা বিভাগ ও সম্পাদনা বিভাগে কাজ করেছেন তিনি। পরবর্তীকালে কয়েকটি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আন্তর্জাতিক ব্যবসার ধরন ও প্রকৃতির ওপর সম্যক ধারণা লাভ করেন। এরপর ১৯৯১ সালে নিজেই শুরু করেন ব্যবসা। ব্যবসা বাণিজ্যে সফলতা লাভের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণ কর্মকাণ্ড করে পা রাখেন জাতীয় রাজনীতি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার দশমিনা গলাচিপা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি এমপি নির্বাচিত হন। এ সময় তিনি নিজের শিপিং, ইম্পোর্ট এক্সপোর্ট ও টেক্সটাইল সহ বিভিন্ন ব্যবসা শুরু করেন। তিনি সেবল্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একটি অনলাইন সংবাদ মাধ্যমের মালিক। সেবল্ট গার্মেন্ট লিমিটেড ছাড়াও মেসার্স সেবল্ট এক্সপ্রেস, মেসার্স সেবল্ট অ্যাডজাস্ট, নেট অ্যাক্সেস, নন্দিতা এন্টারপ্রাইজ, ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর মতো প্রতিষ্ঠানের মালিক তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি। গুঞ্জন রয়েছে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিজ দল আওয়ামী লীগের সমালোচনা করায় তিনি মনোনয়ন পাননি। এরপর ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, কিন্তু পরাজিত হন। ২০১৮ সালের ২৬ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। ঠিক কি কারণে সে সময় নিরাপদ আশ্রয় আওয়ামী লীগ ছেড়ে সংকটময় বিএনপিতে যোগ দিয়েছিলেন সেটিও খোলাসা করেন তিনি। নিজের আত্মমর্যাদা ও রাজনৈতিক সত্তা বাঁচিয়ে রাখার জন্যই তিনি দল ত্যাগ করে যোগ দেন বিএনপিতে। আওয়ামী লীগ তাকে বিগত দিনে একজন উটকো ঝামেলার আবর্জনা ও মূল্যহীন মনে করেছে। দলটিতে আগামী দিনেও যে তার দুই পয়সার মূল্য হবে না সেটা অনুমান করার পরই ভেবে চিন্তে যোগ দেন বিএনপিতে। তবে তিনি যে ভুল সিদ্ধান্ত নেননি তা হয়তো আজকের পরিস্থিতিতে অনেকেই বিষয়টি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছেন। বিএনপিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লাভ করেছিলেন গোলাম মাওলা রনি। নির্বাচনের সময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিজ ঘরেই অনেকটা অবরুদ্ধ হয়েছিলেন তিনি। সে সময় বাজেয়াপ্ত হয়েছিল তার জামানত। আলোচনা সমালোচনার পাশাপাশি বিতর্ক পিছু ছাড়েননি এই রাজনৈতিকের। ২০১৩ সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুজন সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সে সময় সংসদ সদস্য থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি, যদিও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি হয়ে যান। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন এই ঘটনা আওয়ামী লীগের সাথে তার দূরত্ব সৃষ্টি করেছিল। এ পর্যন্ত ক্ষুরধার রাজনৈতিক গোলাম মাওলা রনি অনেকগুলো বই লিখেছেন, যার মধ্যে একটি রামছাগলের আত্মকথা, হজবরল রাজনীতির নয়া ধারাপাত, ক্ষমতার পালাবদলের রাজনীতি, এমপির কারাদহন, ত্রিমাত্রিক বলৎকার, মোঘল হেরেমের দুনিয়া কাঁপানো প্রেম, কালাপানির রাজনীতি, ইতিহাসের নির্মম প্রতিশোধ, আমদুদ, রাজনীতি ও বাঘের ঝুনঝুনি উল্লেখযোগ্য। এই বইগুলো পাঠে পাঠক গোলাম মাওলা রনির রাজনৈতিক প্রজ্ঞার গভীরতার সাথে পরিচয় হতে পারেন।